সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে দেয়া আছে, এ ম্যান স্ট্যান্ডিং এট এ পয়েন্ট পি ইজ ওয়াশিং দ্য টপ অফ এ টাওয়ার হুইচ মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ ইলিভেশন অফ 30 ডিগ্রি উইথ দ্য ম্যানস আই। দ্য ম্যান ওয়াকস সাম ডিস্টেন্স টুয়ার্ডস দ্য টাওয়ার টু ওয়াশ ইটস টপ অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ ইলিভেশন বিকামস 60 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বেস অফ দ্য টাওয়ার অ্যান্ড দ্য পয়েন্ট পি। লক্ষ্য করা যাক, এখানে একজন ব্যক্তি ভূমির উপর পি বিন্দুতে দাঁড়িয়েছিলেন, কারেক্ট, এবং এখানে একটি টাওয়ার রয়েছে। এখন ব্যক্তির চোখের সাপেক্ষে টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, কারেক্ট। এখন ব্যক্তি টাওয়ারের দিকে কিছু দূর অগ্রসর হলেন, এতে করে উন্নতি কোণ হয়ে গেল 60 ডিগ্রি। আমাদের এখানে পি বিন্দু থেকে টাওয়ারের পাদবিন্দুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা ধরে নিই এখানে এবি হচ্ছে আমাদের টাওয়ার এবং বিপি হচ্ছে এখানে ভূমি। এখন পি বিন্দুতে একজন ব্যক্তি ছিলেন যার চোখের সাপেক্ষে আমাদের টাওয়ারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি। এটা হবে 30 ডিগ্রি, কারেক্ট। এখন ব্যক্তি ধরা যাক পি বিন্দু থেকে সামনের দিকে অগ্রসর হলো, সে কে বিন্দুতে আসলো, ধরা যাক কে বিন্দুতে আসলো। ব্যক্তির চোখের সাপেক্ষে টাওয়ারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ হয়ে গেল 60 ডিগ্রি। আমাদের পি বিন্দু থেকে টাওয়ারের পাদবিন্দুর দৈর্ঘ্য দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে পিবি নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, আমরা যদি এখানে ত্রিভুজ এ পিবি বিবেচনা করি, লক্ষ্য করা যাক এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, তাই না? এবং এই ত্রিভুজের একটি কোণ হচ্ছে এ পিবি, লম্ব এ বি এর দৈর্ঘ্য, বা আমরা বলতে পারবো টাওয়ারের উচ্চতা হচ্ছে 8 মিটার আমরা ধরে নিই, কারেক্ট। তাহলে আমরা এখন এই কোণের ওপর, এ পিবি এই কোণের ওপর কিন্তু আমরা ট্যানজেন্ট প্রয়োগ করতে পারবো, তাই না? তাহলে আমরা বলতে পারবো ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ পিবি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্বর মান হচ্ছে এবি এবং ভূমির মান হচ্ছে পিবি, কারেক্ট। এখন এখানে অ্যাঙ্গেল এ পিবি এর মান কত? 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এবি এর মান কত? 8 মিটার আমরা ধরে নিয়েছি, ডিভাইডেড বাই পিবি। আমরা পিবি এর মান নির্ণয় করার এখানে চেষ্টা করব, বা আমরা সিম্পলি এখানে বলতে পারবো পিবি ইকুয়াল টু, আমরা এখানে পিবি কে বাম পক্ষে নিয়ে গেলাম এবং ট্যান 30 কে ডান পক্ষে নিয়ে আসছি, তাহলে আমরা বলতে পারবো 8 মিটার ডিভাইডেড বাই ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি এর মান কত? রুট অফ 1/√3, কারেক্ট। ইকুয়াল টু কত হবে? √3 8 মিটার। এখন লক্ষ্য করা যাক, এইচ এর মান কিন্তু আমরা জানি না, তাই না? আমরা যদি ত্রিভুজ এ কে বি বিবেচনা করি, লক্ষ্য করা যাক এই এই ত্রিভুজটি যদি আমরা বিবেচনা করি, এখানে কিন্তু আমাদের এ বি এর মান অজানা, বি কে এর মান অজানা, আবার এ কে এর মানও অজানা, তাই না? আমরা কোনোভাবে এখানে এ বি এর মান নির্ণয় করতে পারবো না, বা এইচ এর মান নির্ণয় করতে পারবো না, তাই না? আমরা এখানে কিন্তু এ বি এর মান ধরে নিয়েছিলাম 8 মিটার, কিন্তু আমরা এইচ এর মান কিন্তু এখানে কোনোভাবেই এই দুটি ত্রিভুজ থেকে, লক্ষ্য করা যাক আমরা এ পি বি বা এ কে বি এই দুটি ত্রিভুজ থেকে কিন্তু নির্ণয় করতে পারছি না। তাহলে পিবের দৈর্ঘ্য এখানে আমরা কখনোই নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই গাণিতিক সমস্যায় আসলে বস্তুত পক্ষে পর্যাপ্ত পরিমাণ ডাটা দেয়া নেই। এখন এখানে যদি আমরা এ বি এর মান জানতাম, অথবা এ কে এর মান জানতাম, অথবা এ পি এর মান জানতাম, অথবা পি কে এর মান জানতাম, কারেক্ট, এখানে যদি আমরা কোনো একটি দূরত্বের মান জানতাম, তাহলে কিন্তু আমরা পিবি এর মান নির্ণয় করতে পারতাম, কারেক্ট। কিন্তু যেহেতু আমরা এখানে পিকে অথবা এপি অথবা একে অথবা এবি অথবা বিকে, তাই না, এর কোনোটিরই মান জানি না, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এইচ এর মান কখনোই নির্ণয় করতে পারবো না, তাই না? তাই না? তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই গাণিতিক সমস্যায় পর্যাপ্ত পরিমাণ ডাটা নেই, কারেক্ট। তাহলে আমাদের অ্যান্সার হবে ইনসাফিসিয়েন্ট ডাটা।